আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম, প্রত্যেকটা দিন অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আমি আলোচনা করি, তাই প্রত্যেক দিনের মতো আজও চলে আসছি। আগামীকাল সম্পর্কে বিস্তারিত আপনাদের বলবো এবং আপনাদের অ্যালার্ট করব। আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা, আর অ্যালার্ট যারা থাকতে পারবেন তাদের তো ভাগ্য বদলাবেই, আমি প্রত্যেকটা দিনই বলি। আর যদি মনে হয় না আপনি প্রোগ্রামটা শুনছেন এটাই আপনার যথেষ্ট, আপনার রাশি পেয়ে গেছেন, কিছুই করতে হবে না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আপনি অ্যালার্ট থাকবেন, আপনার সাথে এগুলো ঘটবে কি না সেগুলোর জন্য আপনি তৈরি থাকবেন এবং সুযোগ সুবিধা পেলে ঝাঁপিয়ে পড়বেন, তবে তো আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকুন, আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আগে দেখি আগামীকাল দিনটি সম্পর্কে। আগামীকাল 28শে নভেম্বর, বৃহস্পতিবার, ত্রয়োদশী তিথি, চিত্রা নক্ষত্র, সৌভাগ্য যোগ, জন্মরাশি তুলা। এই সৌভাগ্য যোগ অনেকটাই কিন্তু জীবনের পরিবর্তন ঘটাবে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের, আমি বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের যে দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব, সেটা তো থাকছেই, তার সাথে সাথে আজ আমার সম্পর্কে একটু বলে নিই কীভাবে যোগাযোগ করবেন। দেখুন, আমি খুব শর্টে বলবো এবং আপনারাও শর্টে যোগাযোগ করবেন, তাতে কি হবে আপনাদের যে সমস্যা তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, আর অনেক সময় নষ্ট করবেন, আপনাদেরও পিছিয়ে থাকতে হবে, কিছুই হবে না। তাই কী করবেন, এই ভিডিও থেকে নাম্বারটা আপনারা নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ সেভ করবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস বা লিখবেন, বলবেন সরাসরি আসতে চাইছেন না বাড়িতে বসে আপনি কনসাল্ট করাতে চাইছেন। যদি মনে হয় সরাসরি আসতে চাইছেন, দুটো জায়গা আছে, নদিয়া এবং বীরভূম, তারাপীঠ এবং বীরনগর, এই দুটো জায়গার মধ্যে যদি আপনার কোনো একটি জায়গা আসার সম্ভব হয় তাহলে সেটাই লিখবেন বা ভয়েসে বলবেন আমি অমুক জায়গায় অমুক তারিখে যেতে চাই, আপনার নাম আপনার ঠিকানা কমপ্লিট, আর কিছু দরকার নেই, এখান থেকে আপনাকে টোটাল অ্যাড্রেসটা পাঠিয়ে দেওয়া হবে, সেই হিসাবে আপনি চলে আসবেন খুব সহজে। আর যদি মনে হয় না আমার সম্ভব না, আমি বাড়িতে বসে যদি জানতাম বা আমার সম্পর্কে জানতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো, তাহলে ওই একই সিস্টেম, এখানে আসতে হবে হোয়াটসঅ্যাপ বা ভয়েসে, অবশ্যই আপনাকে বলতে হবে যে আমি বাড়ি বসে কনসাল্ট করাতে চাই, আমার সম্পর্কে জানতে চাই, সিস্টেমটা কী আছে একটু বলে দিন। অবশ্যই আমাদের এখান থেকে আপনার কাছে সিস্টেম চলে যাবে, সেটা আপনি প্রসেস কমপ্লিট করবেন, 24 ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে এবং আমি কল করব, আপনার সাথে কথা বলবো, খুব পরিষ্কারভাবে কিন্তু আপনি বাড়ি বসেও কনসাল্ট পেয়ে যাবেন। কিন্তু সিস্টেমে আসার পর কিন্তু আপনারা অনেকেই এই কাজগুলো করছেন না। আপনারা কী করছেন, আপনারা নাম্বারটা নিচ্ছেন, আপনারা নাম্বারটা নিয়ে কল করে ফেলছেন, হোয়াটসঅ্যাপে এসে নানাভাবে আপনাদের সমস্যার কথা বলছেন, কিন্তু এগুলো তো আপনার কোনো লাভ হবে না, তাই সিস্টেমে আসুন। সিস্টেমে আসলে আপনার কিন্তু খুব সহজেই সমস্যা যা আছে তার থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং কোন কোন দিক থেকে এখান থেকে আপনাকে সহযোগিতা করতে পারে বা করা সম্ভব সেটা আপনারা অলরেডি জেনে গেছেন, আমি বারবার বলবো না, আমি শুধু বলবো এ থেকে জেড সবটাই সম্ভব। যদি আপনার প্রয়োজন থাকে যোগাযোগ করবেন, প্রয়োজন না থাকলে একদম যোগাযোগ করবেন না, কারণ দুই একদিনে হয়তো সমস্যায় পড়েছেন, ভাবছেন যে বিরাট একটা ব্যাপার, যোগাযোগ করে ফেললেন না, মাঝে মধ্যে খারাপ সময় আসবেই, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যখন সেটা লং হয়ে যাবে তখন সেটা ভয়ের বিষয়, তখন কিন্তু অবশ্যই কোথাও না কোথাও যোগাযোগ আপনাকে করতেই হবে। এবার আসুন আজকের যে মূল আলোচনা, যে দৈনিক রাশিফল নিয়ে 28 তারিখ নিয়ে আমি বিস্তারিত বলবো, যে এই 28 তারিখ আগামীকাল সৌভাগ্য যোগ আপনার জীবনে কতটা সৌভাগ্য এনে দিতে পারে, আজকের আলোচনার বিষয় কিন্তু সেটাই। তাই আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আমার এই আলোচনা, যতটা আপনি অ্যালার্ট থাকতে পারবেন ততটাই কিন্তু আপনি সেফ থাকবেন, তাই অ্যালার্ট থাকার জন্যই আমার কিন্তু আজকের আলোচনা। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। মেষ রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে বলবো মেষ রাশির জাতক জাতিকাদের অনেকটাই কিন্তু চাপের মুখে থাকতে হবে, আপনারা যদি ভালো থাকতে চান তাহলে অবশ্যই একটু অ্যালার্ট থাকবেন, তা না হলে কিন্তু আপনাদের সমস্যা পড়তে হতে পারে, কারণ মেষ রাশির জাতক জাতিকাদের একটু আর্থিক সমস্যা আসতে পারে, একটু স্বাস্থ্য খারাপ হতে পারে, এই দিকগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। বৃষরাশির জন্য যদি বলি, বৃষরাশি কিন্তু অনেকটাই ভালো থাকবে, বৃষরাশির জাতক জাতিকাদের কোনো রকম সমস্যা খুব একটা আসবে না, তবে সতর্ক থাকা তো অবশ্যই প্রয়োজন, তাই একটু সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন, তা না হলে আপনিও কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন, বিপদে পড়ে যেতে পারেন। মিথুন রাশি যথেষ্ট পজিটিভ থাকবে, মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি চোখে পড়ার মতো হবে, আপনার জীবনে হঠাৎ ফাটকায় অর্থ আসতে পারে, কারোর থেকে সহযোগিতা পেতে পারেন, হেল্প পেতে পারেন, সুযোগ পেতে পারেন, এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো,
সময়টা আগামীকাল, এটা কিন্তু বলা যেতেই পারে, বা আপনার জীবনেও কিন্তু উন্নতি হতেই পারে। তার জন্য আপনাকে অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে কিন্তু আমি বলবো ভীষণ শুভ। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, ইনকাম আগের তুলনায় আপনার বৃদ্ধি পাবে, কিছু না কিছু সুযোগ সুবিধা আপনার হাতে এসে ধরা দেবে, কারণ সময়টা অত্যন্ত শুভ। তাই কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে আমি বলবো অবশ্যই আজ আগামীকাল দিনটি আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা সুযোগ আসবে, সেটাকে গ্রহণ করলেই আমার কথাটা মিলতে পারে, না করলে কিন্তু কিছুই হবে না। এরপর চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু মন আনন্দ থাকবে, একটা আনন্দের খবর পেতে পারেন এবং আপনার শুভ সময় তৈরি হবে, যে কারণে আপনার জীবনে কিন্তু একটা সুখ মানে একটা সুখ ভোগ আপনি আগামীকাল করতে পারেন, সেটা যে কোনো দিক থেকেই হতে পারে। এটা আপনার হতে পারে একটা পছন্দের কিছু বা আপনার স্বপ্ন পূরণ হওয়া, একটা ধরুন গাড়ি কিনে ফেললেন যেটা বহুদিন ধরে পারছিলেন না, বা আপনার চাকরিরই কোনো জায়গায় একটা সমস্যা ছিল, আটকে ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেল, বা আপনি কোথাও ইন্টারভিউ দিয়ে আসছেন সেই খবরটা আপনি আগামীকাল পেতে পারেন, মানে একটা শান্তি পাবেন মন থেকে, অত্যন্তভাবে একটা স্বস্তি বোধ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এরপর যে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হবে, কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু তাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবে। দেখবেন হঠাৎ করে তাদের বন্ধু বা বান্ধবীর থেকে একটা সুযোগ পেতে পারে, বা কোনো গিফট পেতে পারে, বা তারই কোনো গচ্ছিত অর্থ হাতে রিটার্ন আসতে পারে। তাই যে কোনো দিক থেকেই হোক না কেন, একটা পজিটিভলি কাজ করবে কন্যা রাশির জাতক জাতিকাদের আগামীকাল, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে আপনাকে চলতে হবে এবং সম্পূর্ণভাবে আমি বলবো অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকলে কিন্তু এগুলো আপনারা বুঝতে পারবেন, উপভোগ করতে পারবেন, অ্যালার্ট না থাকলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না। এরপরে চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন, মান সম্মান হানি হতে পারে, নানাভাবে আপনি কিন্তু বিপর্যয় হয়ে যেতে পারে আপনার জীবনে। তাই এই জায়গাগুলো মাথায় রেখে কিন্তু চলতে হবে। আমি শুধু বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন দিকগুলো ক্ষতিকর হতে পারে, সেই দিকগুলো অবশ্যই আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আগামীকাল দিনটি অত্যন্ত শুভ থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি অত্যন্ত শুভ থাকার কারণ একটাই, আপনাদের জীবনে কিন্তু সুযোগ আসবে, আপনাদের জীবনে কিন্তু হঠাৎ করেই ফাটকায় আপনাদের একটা অর্থ হাতে আসতে পারে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আপনার জীবনে যে সুযোগ আসবে, আপনি যে নানাভাবে একটা বিপদ থেকে মুক্তি পেতে চলেছেন, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। ধরুন বহুদিন ধরে একটা কেস কামারি চলছিল, বা আপনার একটা গণ্ডগোলের কারণে মীমাংসা হচ্ছিল না, এগুলো কিন্তু হঠাৎ করেই দেখবেন মিটে যেতে পারে, তাই এটা অবশ্যই পজিটিভ। এরপরে চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক না থাকলে সমস্যায় পড়ে যাবেন, কারণ আপনার চোট লাগা, আঘাত লাগা, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ আগামীকাল আপনার জন্য ভালো নয়। শুধু তাই নয়, আপনার আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়তে পারেন, আপনার অর্থ হানি হতে পারে, কোথাও গিয়ে ফাইন দিতে পারেন বা টাকা হারিয়ে যেতে পারে, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে, আপনার সঙ্গে এগুলো ঘটবে। তাই আপনাকে অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি, যে কারণে আজকের আমার আলোচনা জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু সেফ থাকবেন, তাই অ্যালার্ট থাকার জন্যই অনুরোধ রইল। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে কিন্তু আমি বলবো মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই আপনারা সাবধান থাকবেন, আপনার কিন্তু বদনাম হতে পারে, আপনার নিয়ে কিন্তু সমালোচনা হতে পারে। এই বদনাম সমালোচনা অবশ্যই আপনি কিন্তু আটকাতে পারবেন না, তবে অ্যালার্ট থাকলে সেগুলোকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, কিছু হলেও আপনি সেফ থাকতে পারবেন। তাই অ্যালার্ট করাই আমার কাজ, তারপরের দায়িত্ব কিন্তু আপনাদের। অবশ্যই আপনারা নিজেদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন, অনেকটা ভালো থাকবেন। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে স্বাস্থ্য নিয়ে। আপনার স্বাস্থ্যের প্রবলেম হতে পারে, আপনার কুম্ভ রাশি, আপনার কিন্তু স্বাস্থ্যের প্রবলেম হতে পারে, কিছু অর্থ স্বাস্থ্যর কারণে খরচ হয়ে যেতে পারে, এর জন্য আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, শরীরের যত্ন নিতে হবে। যদি এগুলো সব ঠিকঠাক আপনি করতে পারেন, আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু আপনার সাথে মিলে যাবে। আমার কাজ অ্যালার্ট করা,
তারপরের দায়িত্ব কিন্তু আপনাদের। এরপর চলে আসুন সর্বশেষ মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যদি বলি তাহলে দুর্দান্ত সময় চলছে। মীন রাশির জাতক জাতিকাদের আগামীকাল প্রাপ্তি যোগও কিন্তু তৈরি হবে, ফলে কি হবে, নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, বন্ধু বান্ধবী বা আপনার আত্মীয় স্বজন তাদের থেকে আপনি অনেকটাই সহযোগিতা পাবেন এবং আপনার হাতে প্রচুর অর্থ এসেও ধরা দিতে পারে, সেটা যে কোনোভাবে হোক না কেন। তাই এই দিকগুলো অবশ্যই পজিটিভ, আর পজিটিভ দিকগুলো অবশ্যই আপনাকে সম্পূর্ণ অ্যালার্ট হয়ে চলতে হবে, তবেই কিন্তু এই আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারবেন, তা না হলে কিন্তু সম্ভব না। যদি আপনার মনে হয় না আমার রাশি আছে আমি কিছু করবো না সব পেয়ে যাবো, তাহলে ভুল করবেন। এই যে 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন, এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এগুলো তখনই আপনার সাথে মিলবে যখন আপনার সব ঠিকঠাক থাকবে, আপনি সঠিক থাকবেন, তো তা না হলে কিন্তু সম্ভব না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।